হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, এই নোটিফিকেশনটি এসেছে রামঠাকুর কলেজের পক্ষ থেকে। বলা হয়েছে আপনারা যারা ছাত্রছাত্রীরা রামঠাকুর কলেজে ভর্তির জন্য সিলেক্ট হয়েছেন এবং আপনাদের ডকুমেন্ট এখন পর্যন্ত পেন্ডিং রয়েছে, বলা হয়েছে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরগুলিতে আপনাদের ডকুমেন্টগুলি কিন্তু সেন্ড করতে হবে, অর্থাৎ পাঠাতে হবে। বিএ জেনারেলে যারা সিলেক্ট হয়েছেন আপনাদের পাঠাতে হবে প্রথম নম্বরে, বিএ অনার্সে যারা আছেন আপনাদের পাঠাতে হবে দ্বিতীয় নম্বরে, বিএসসি অনার্সে যারা আছেন তিন নম্বর যে মোবাইল নম্বর দেওয়া আছে সেখানে পাঠাতে হবে, বিএসসি জেনারেল যারা আছেন আপনাদের পাঠাতে হবে চার নম্বরের মোবাইল নম্বরে, বিকম অনার্স যারা আছেন আপনাদের পাঠাতে হবে পাঁচ নম্বরের মোবাইল নম্বরে, বিকম জেনারেল যারা আছেন আপনাদের পাঠাতে হবে ছয় নম্বরের মোবাইল নম্বরে। এই নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা আপনাদের কোর্স দেখে সেটা পাঠিয়ে দেবেন। বলে রাখছি, অন্যান্য কলেজে কিন্তু এখন পর্যন্ত এমন নোটিফিকেশন আমি দেখতে পাইনি, কারণ সবার কলেজেই মোটামুটি অনলাইনে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে। তবে রামঠাকুর কলেজে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, যারা রামঠাকুর কলেজে ভর্তির জন্য সিলেক্ট হয়েছেন আপনাদের ডকুমেন্টগুলি কিন্তু বলা হয়েছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার জন্য। তো আপনারা আপনাদের অবশ্যই যে প্রোগ্রাম আছেন, যারা বিএ বিএসসি বিকম অনার্স পাস দেখে আপনারা পাঠিয়ে দেবেন, তারপর কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং অন্যান্য কলেজের অনেকেরই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, এর আগেই ভিডিও দিয়েছি যে ডকুমেন্ট ভেরিফিকেশন হলে কীভাবে লেখা উঠবে, ভেরিফিকেশন যদি রিজেক্ট হয়ে যায় কীভাবে লেখা উঠবে। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি আপনারা দেখে নেবেন, চিন্তা করতে হবে না। আগামীকাল পর্যন্ত ডেট আছে ডকুমেন্ট ভেরিফিকেশনের, অনেকের এখন পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি, তবে হয়ে যাবে।